কেসিং ওয়ারিং, এটি একটি পুরানো কাজ। এখন যারা নতুন কাজ শিখছেন তারা হয়তো ভাববেন যে কেসিং ওয়ারিং তো পুরানো হয়ে গেছে, কিন্তু এখনও অনেক বাড়িতে কেসিংয়ের ওয়ারিংয়ের কাজ চলছে বা কেসিংয়ের কাজ হচ্ছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সেটাই দেখানোর চেষ্টা করব যে কেসিংয়ের কাজ কিভাবে করা হয়। তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কেসিং লাগিয়ে এবং কেসিংয়ের মধ্যে তার ভরে আমি দেখাবো, এবং বোর্ড সুইচ বা আদার্স যে ফিটিংসগুলো আমি এই ভিডিওর মাধ্যমে লাগানো দেখাবো না, কেন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি আজকে কেসিং লাগিয়ে কেসিংয়ের মধ্যে তার ভরে আপনাদেরকে দেখাবো, এবং নেক্সট পার্টে আমি বোর্ড সুইচ লাগিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি নেক্সট পার্টটা বানানোর চেষ্টা করব। তো আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, সিলিং থেকে একটা দাগ দিয়ে নিতে হবে, 6 ইঞ্চি বা 8 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিতে হবে। সেই দাগেতে আমাদেরকে সুতো ধরে সুতোর মধ্যে ব্লু মাখিয়ে আমাদেরকে দাগ দিয়ে নিতে হবে। ঠিক দেখছেন, এইভাবে আমি সুতো ধরে নিচ্ছি, ধরে সুতোর মধ্যে ব্লু মাখানো আছে। সুতোটাকে টুক করে টেনে দিলে দেখছেন একটা দাগ উঠে যাচ্ছে। তো এইভাবে আমি পুরো রুমটাকে আমি দাগ দিয়ে নেব, যেখানে বোর্ড হবে, যেখানে লাইট হবে, যেখানে পাখা হবে, সব জায়গাটাই আমি দাগ দিয়ে নেব। এখানে মেন বোর্ড হবে, মেন সুইচ বোর্ডটা এই জায়গায় হবে, তো আমি সেখানটা দাগ দিয়ে নিলাম। এবং এখানে একটা সিলিং আছে, এই সিলিংটা আমাদেরকে ছিদ্র করে নিতে হচ্ছে, কেননা এখান থেকে সব তারগুলো নিচের দিকে নামবে, যতগুলো সুইচ হবে পয়েন্ট সব নিচের দিকে নামবে। ছিদ্রটা এই কারণে করে নিলাম, ওই ছিদ্র অনুযায়ী আমাকে দাগটা দিয়ে নিতে হচ্ছে। তো এখানে সিলিংয়ে ফ্যানের পয়েন্ট হবে, সেই জায়গাটাও আমি দাগ দিয়ে নিচ্ছি। টোটালটা দাগ দিয়ে নেওয়ার পর আমি ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে নেব। এই যে দেখছেন, আমি ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে নিচ্ছি। ছিদ্রটা 1 ফুট ছাড়া রাখার চেষ্টা করবেন, যতটা ঘন হবে ততটাই কাজটা ভালো হবে। তো এইভাবে প্রত্যেকটা ছিদ্র 1 ফুট ছাড়া রেখে আমি সব ছিদ্রগুলো করে নিচ্ছি। ছিদ্রগুলো করে নেওয়ার পর বাকি কাজটা আপনাদেরকে করে দেখাবো। ছিদ্র করে নেওয়ার পর এই যে দেখছেন, কাঠের প্যানা বা কাঠের গুলি যেটাই বলেন না কেন, এইগুলোকে ছিদ্রের মধ্যে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পর এই যে দেখছেন 25-7 স্ক্রু, এই 25-7 স্ক্রু দিয়ে কেসিংগুলোকে ভালো করে লাগিয়ে নিতে হবে। তো প্রত্যেকটা যে ছিদ্র করা হয়েছে, এই ছিদ্রগুলোতে কাঠের প্যানাগুলো ভালো করে লাগিয়ে দিয়ে এবং একটু করে যে বেরিয়ে থাকবে সেগুলোকে বাটালি দিয়ে কেটে নেওয়া হচ্ছে। বাটালি দিয়ে কেটে নেওয়ার পর ওইটাকে স্ক্যাপার বা ফোঁড় দিয়ে হালকা করে দাগ করে নিতে হবে। দাগটা করে নেওয়ার কারণ, কেসিংটা যখন লাগানো হবে কেসিংটা খুব সহজে লাগানো যাবে, সেই জন্য বাটালি দিয়ে কেটে নেওয়ার পর ফোঁড় দিয়ে হালকা করে দাগ করে নিতে হবে। তো এইভাবে আমি প্রত্যেকটা ছিদ্রকে প্যানা লাগিয়ে এবং প্যানাগুলোকে স্ক্রু প্যানাগুলোকে বাটালিতে কাটিং করে নিয়ে আমি স্ক্যাপার দিয়ে হালকা করে দাগ করে নিয়ে কাজটা কমপ্লিট করে নিয়ে বাকি কাজটা আপনাদেরকে করে দেখাবো। এবার দেখেন আমি কেসিং লাগাবো। তো কেসিং লাগানোর জন্য আমি কোনটাকে কেটে নিলাম, ঢাল করে কেটে নিয়ে ঠিক যে ছিদ্রগুলো করেছি সেই ছিদ্রগুলোকে কেসিংয়ের মাঝ বরাবর রেখে আমি কেসিংগুলোকে স্ক্রু দিয়ে লাগিয়ে নেব। ঠিক কেসিংয়ের মাঝ বরাবর আমি এই ফোঁড় দিয়ে আবার দাগ করে নিয়ে স্ক্রুটাকে ধরে হাতুড়ি দিয়ে ঠুকে দেব। প্রত্যেকটা স্ক্রুকে কেসিংয়ের মাঝ বরাবর রাখার চেষ্টা করবেন, তাহলে কী হবে, কেসিংটা সোজা হবে। প্রত্যেকটা স্ক্রুকে কেসিংয়ের মাঝ বরাবর রেখে আপনারা কেসিং যদি লাগান, কেসিং খুব ফিনিশিংয়ে কাজ হবে এবং কেসিংগুলো সোজাসুজি হবে। তো এইভাবে আমি প্রত্যেকটি স্ক্রুকে লাগিয়ে নিচ্ছি কেসিংয়ের ঠিক মাঝখানে রেখে। লাগিয়ে নিয়ে যেখানে যেরকম ড্রপিং আছে, যেমন এখানে একটা ছোট্ট ড্রপিং হবে, এই যে কোনটা কেটে নিলাম, নিয়ে ছোট্ট করে একটা ড্রপিং, মানে 5 থেকে 6 ইঞ্চির মধ্যে একটা ছোট্ট কেসিং কেটে আমি ওই জায়গাটা লাগিয়ে দিচ্ছি। এখানে একটা পয়েন্ট হবে, পয়েন্ট বলতে ওয়াল ব্র্যাকেট হবে। তো ওয়াল ব্র্যাকেটের জন্য আমরা ছোট্ট করে একটা ড্রপিং করে নাবিয়ে নিলাম। তো ড্রপিং করে নাবিয়ে নিলে কী হয়, কাজটা দেখতে ভালো লাগে, তো সেই জন্য আমি ছোট্ট করে একটা ড্রপিং এখানটা লাগিয়ে দিলাম। তো এইভাবে যতগুলো পয়েন্ট হবে সব পয়েন্টে আমি 6 ইঞ্চি বা 4 ইঞ্চি একটা ড্রপিং এটা মাপ করে রেখে দিচ্ছি। এবং যেগুলো বোর্ড হবে, বোর্ডগুলোকে আমরা নিচে থেকে মানে মেঝে থেকে আমরা 4.5 ফুট থেকে 5 ফুটের মধ্যে রাখবো, এবং বেডের বোর্ডটাকে আমরা 4 ফুটের মধ্যে রাখবো। তো এইভাবে আমি সব কেসিংগুলোকে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে বাকি কাজটা আপনাদেরকে করে দেখাবো। তো এখানে একটা ড্রপিং হবে, এই ড্রপিংটাও আমরা কেটে নিয়ে এখানে একটা ছোট্ট ড্রপিং কেসিং লাগিয়ে দেবো।
তার আগে লং কেসিংটাকে আগে লাগিয়ে নিচ্ছি। স্ক্রুগুলোকে আমরা ভালো করে ঠুকে দিচ্ছি, ঠুকে দিয়ে টাইট করে দিলাম। তো এখানে একটা ছোট্ট ডপিং দিতে হবে, এখানে একটা টিউব লাইটের পয়েন্ট হবে। তো প্রত্যেকটা কেসিংকে আমরা এইভাবে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে পরবর্তী কাজটা আপনাদেরকে করে দেখাবো। তো চলুন আগে আমরা সব কেসিংগুলোকে লাগিয়ে নিই। তো দেখেন আমরা সব কেসিংগুলো লাগিয়ে নিয়েছি, কেসিংগুলো লাগিয়ে কেসিংয়ের চাপাটাও আমরা কেটে নিয়েছি। চাপা কাটাটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাইনি, কেননা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। কেসিংয়ের চাপা কাটার ভিডিও যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আলাদা করে ভিডিও বানিয়ে আপনাদের জন্য চ্যানেলে আপলোড করব। তো তারগুলো দেখে নেন, 2.5, 1.5, 1 mm এবং 0.75 তারে আমরা কাজ করব। 0.75 আমরা পয়েন্টে কাজ করব, 1 mmটাও আমরা পয়েন্ট এবং পয়েন্টের যে নিউট্রালগুলো সেখানে ব্যবহার করব, 1.5 বোর্ডের যে মেন লাইন সেখানে ব্যবহার করব, এবং 2.5 আমরা এসির জন্য ব্যবহার করব। তারগুলো আমরা কেটে নিয়ে তারের মুখগুলো বের করে নিয়েছি, বের করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এই এই তারে আমরা কাজ করব। তো আমরা দেখুন দুটো লাল তার 7.5 এবং একটা হলুদ তার 1.5 আমরা নিয়ে নিয়েছি। তো এটাকে আমরা এখান থেকে দিয়ে কাজটা শুরু করছি, মানে এখানে ডবল ব্র্যাকেট হবে, ডবল ব্র্যাকেটের জন্য দুটি পয়েন্ট এবং একটি নিউট্রাল আমরা নিয়ে নিয়েছি। নিয়ে আমরা এখান থেকে কেসিংয়ের মধ্যে দিয়ে তারটাকে চেপে দিচ্ছি। যে কোণগুলো কাটা হয়েছে সে কোণগুলো ভালো করে মিলিয়ে নিতে হবে। এখানে দেখেন এখানে একটা পয়েন্ট হবে, তো পয়েন্টের জন্য আমরা নিউট্রালটাকে জয়েন করে বের করে নিচ্ছি। এবং আরেকটি পয়েন্টের তার একসঙ্গে দিয়ে আমরা গ্রিড করে এখানে লাগিয়ে দেব। এরপর এখান থেকে সব তারগুলো একসঙ্গে করে নিয়ে আমরা মেন যে বোর্ড সেই দিকে নিয়ে চলে যাচ্ছি।
তারটাকে ধরে নিয়ে কেসিংয়ের মধ্যে দিয়ে চেপে দিতে হবে। এখানে দেখেন নিচে দিকে একটা বোর্ড হবে, বোর্ডের জন্য আমরা নিউট্রালটাকে জয়েন করে নিচ্ছি। এখানে যে বোর্ডটি হবে সেই বোর্ডে দুটি সুইচ ও দুটি সকেট হবে, তার জন্য নিউট্রালটা জয়েন করে নিলাম এবং ফেজটা আর বডি আর্থটা আমরা আলাদা করে নিয়ে নেব। কেসিংয়ের মধ্যে দিয়ে আমরা ভালো করে চেপে চেপে দিচ্ছি কেসিংগুলো। এবং নিচের দিকে যে বোর্ডের তারটা সেটাকেও আমরা কেসিংয়ের মধ্যে চেপে দিলাম। এখানে লং যে কেসিংটা আছে সেখানেও আমরা কেসিংয়ের মধ্যে দিয়ে তারটা চেপে দিচ্ছি। এরপর দেখেন এখানে একটি নিচের দিকে একটা বেডের বোর্ড হবে, বেড সুইচ, এখানে দুটো 2A সুইচ, একটি এসি সুইচ ও একটি 5-pin সকেট হবে। তো আমরা তার জন্য মেন লাইনটাকে জয়েন করে নাবিয়ে নিচ্ছি, নিউট্রাল, ফেজ এবং বডি আর্থ। এবং এসির জন্য এসির যে সুইচটা হবে তার জন্য দুটি 2.5 তার নিয়ে নেব এবং 2A-র জন্য পাখার জন্য দুটো তার এবং টিউবলাইটের জন্য দুটো তার, দুটো দুটো চারটে তার আমরা 2A-র জন্য নিয়ে নেব। তারগুলো জয়েন করে নিয়ে আমি মাপ করে কেটে নিচ্ছি, মানে নিচে যে বোর্ডটা হবে সে মাপ করে তারগুলো কেটে নিচ্ছি। এরপর সব তারগুলো একসঙ্গে ধরে নিলাম, মেন লাইন, 2A-র তার এবং এসির জন্য যে সুইচের তারটা একসঙ্গে সব ধরে নিয়ে গুছিয়ে নিয়ে কেসিংয়ের মধ্যে দিয়ে কেসিংটাকে চেপে দেব। তো এখানে আমি কেসিংটা খুলে নিয়ে নতুন করে আবার লাগাচ্ছি, মানে এখানটা একটু অসুবিধা হচ্ছিল সেই জন্য কেসিংটা খুলে নিয়ে আবার নতুন করে এই দিক থেকে লাগিয়ে দিচ্ছি। এখানে দেখেন আমরা ফ্যানের জন্য 3 তার আমরা তুলে নিচ্ছি, একটি নিউট্রাল এবং একটি ফেজ, একটি বডি আর্থিং। 3টে তারকে দিয়ে আমরা কেসিংয়ের মধ্যে দিয়ে কেসিংটা চেপে দেব। তারগুলো ভালো করে গুছিয়ে নিয়ে কেসিংয়ের মধ্যে দিয়ে কেসিংটাকে চেপে নিলাম।
এরপর এখানে দেখেন একটা এসির সকেট হবে, এসির সুইচটা হবে বেডের বোর্ডে, এসির সকেটটা হবে এখানে। তার জন্য আমরা আর্থিংটাকে জয়েন করে নিলাম এবং সুইচের জন্য 2.5 তার আমরা আগে থেকেই নিয়ে এসেছি এখানে। এই যে দেখছেন এই দুটি তারকে একসঙ্গে করে নিচ্ছি, মানে নিউট্রাল ফেজ এবং বডি আর্থিংটা একসঙ্গে জয়েন করে নিলাম, একসঙ্গে গিট করে নিলাম। গিট করে নিয়ে আমরা এখানে দিয়ে আগে ডপিংয়ের কেসিংটাকে লাগিয়ে দেব, ঠিক গুছিয়ে কেসিংটা তারটাকে আমাদেরকে ধরে নিতে হচ্ছে। দিয়ে আমরা এই চাপাটাকে আগে লাগিয়ে দেবো এখানে, এরপর যে লং কেসিংটা সেটাকে লাগিয়ে নেব। কেসিংটা চাপার সময় খেয়াল রাখতে হবে তার কোনো রকম সাইড দিয়ে বেরিয়ে না যায়, এবং একটু জোরে জোরে কেসিংটাকে চেপে দিলে তবে লকগুলো পরিষ্কারভাবে লাগবে। এবং এখানে তারগুলো দেখছেন আমি ঠিক স্ক্রু ড্রাইভার দিয়ে একটু সাইজ করে নিচ্ছি, নিয়ে জয়েন্টটা ভালো করে মিলিয়ে দিচ্ছি। এবং এখানে জয়েন্টটা আমাকে ভালো করে মিলিয়ে নিতে হবে, সেইভাবে ঠিক মিলিয়ে নিয়ে আমি কেসিংটাকে চেপে দিচ্ছি এবং এই ডপিংটাকে হালকা করে চাগিয়ে দিলাম, দিয়ে আমি মিলিয়ে দিলাম। এরপর এখানে কেসিংটা দেখুন লং যে কেসিংটা এটাকে লাগিয়ে নিতে হবে। প্রত্যেকটা তারকে একটি কেসিংয়ের মধ্যে ভালো করে ধরে নিতে হবে যে কোনো রকম সাইড দিয়ে তার বেরিয়ে না যায়। এখানে দেখেন মেন লাইনটা, মেন যে নিচে সুইচ বোর্ডটা হবে সেখানে একটা মেন লাইন নাবিয়ে নিতে হবে জয়েন করে। তো আমি মেন লাইনটা জয়েন করে নিচের দিকে নাবিয়ে দেবো, এবং মেন যে মেন লাইনটা যেটা এখানে ছোট্ট একটা ডপিং দেখতে পাচ্ছেন সাইডে, এখান থেকে মেন লাইনটা আমাদের আসবে বাইরে থেকে ভিতরে। তো এসির যে মেন লাইনটা সেটা আমরা ডাইরেক্ট বাইরে পাঠিয়ে দেবো, এবং বাড়ির যে লোডের জন্য যে মেন লাইনটা সেটাকে আমরা জয়েন করে নিচ্ছি, করে নিয়ে আমরা বাইরে পাঠিয়ে দেবো। জয়েন করছি শুধু আর্থিং এবং নিউট্রালটা, ফেজটা ডাইরেক্ট বোর্ডে আসবে এবং নিউট্রালটা আর্থিংটা আমরা জয়েন করে নিয়ে আমরা বোর্ডে নাবিয়ে দিচ্ছি। তো আমরা ভালো করে জয়েন করে নিয়ে মাপ করে কেটে নিচ্ছি, কেটে নিয়ে আমরা তারগুলোকে একসঙ্গে করে মেন যে সুইচ বোর্ড যেটা নিচের দিকে সেখানে আগে তারগুলো নাবিয়ে দেব। আগে আমরা মাপ করে কেটে নিই কতটা প্রয়োজন আমাদের, এবং যেটা ফেজ সেটাকে আমরা টেপ করে একটা সিগন্যাল দিয়ে দিলাম যে এটা ফেজ। সব তারগুলোকে একসঙ্গে করে নিচ্ছি, করে নিয়ে একটা ছোট্ট করে টেপ করে দেব। টেপটা লাগিয়ে দিয়ে আমরা নিচের দিকে তারগুলো সব নাবিয়ে দেব। এই যে দেখছেন নিচের দিকে তারগুলো নাবিয়ে দিচ্ছি। সব তারগুলোকে আমরা নিচের দিকে নাবিয়ে দিলাম, সুইচের যতগুলো পয়েন্টের তার এবং মেন লাইন এবং টুয়ের তার সব আমরা নিচের দিকে নাবিয়ে দিলাম, নিচে যে মেন সুইচ বোর্ডটা হবে। তো বাকি রইল যে মেন লাইন যেটা, এই যে দেখছেন এটাকে আমরা এখান থেকে বাইরের দিকে বের করে দিচ্ছি, বাইরে থেকে মেন লাইনটা আমাদের ভিতরে আসবে। এবার তারগুলোকে গুছিয়ে নিয়ে ভালো করে আমরা কেসিংয়ের মধ্যে দিয়ে কেসিংটাকে চেপে দিলি আমাদের তার ভরার কাজটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আমাদেরকে ভালো করে গুছিয়ে নিতে হবে তারটা আগে, ঠিক গুছিয়ে নিয়ে কেসিংয়ের মধ্যে ফেলে তারপরে কেসিংটাকে চাপতে হবে, নাহলে কেসিংয়ের সাইডে যদি তার পড়ে যায় কেসিংটা ফুলে থাকবে। দেখছেন আমরা সব কেসিংগুলো ঠিক লাগিয়ে দিলাম যেখানে যেরকম প্রয়োজন ছিল। এবার এখানে দেখেন এখানে যে মেন সুইচ বোর্ডটা হবে এখানেও কেসিংটাকে আমরা লাগিয়ে দিলাম, তাহলে আমাদের তার ভরার কাজটা কমপ্লিট হয়ে গেল। একবার দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন যে টোটাল কাজটা, তার ভরার যে কাজটা কমপ্লিট। এই যে দেখছেন
যেখানে যেরকম পয়েন্ট এবং যেখানে বোর্ড হবে ঠিক সেখানে সেইভাবে আমরা মেন লাইন এবং পয়েন্টের তার সব জায়গায় আমরা তার দিয়ে লাগিয়ে নিয়েছি। এখানে দেখছেন এখানে একটা বেডের বোর্ড হবে নিচের দিকে, তো সেখানেও আমরা মেন লাইন এবং টুয়ে সুইচের তার আমরা সব একসঙ্গে দিয়ে এখানে নাবিয়ে দিয়েছি। এবং এখান থেকে দেখেন এখানে উপরের দিকে একটা ফ্যানের পয়েন্ট হবে, সে ফ্যানের জন্য আমরা তার কেসিংয়ের মধ্যে দিয়ে তার ভরে কমপ্লিট করে দিয়েছি। এবং এখান থেকে এইদিকে দেখেন এখানে একটা এসির পয়েন্ট হবে, সেখানেও আমরা তার দিয়ে কমপ্লিট করে দিয়েছি। এবং এখান থেকে নিচের দিকে মেন সুইচ বোর্ড হবে এবং সাইডে একটা মেন লাইন বাইরে বেরিয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।